প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর পরে খোরশেদ আলম সুজনকে দেখা যায় অনেকটাই মাঠে তৎপর। কখনো সড়ক সংস্কারে, কখনো তেল চুরি বন্ধে নিয়েছেন নানা পদক্ষেপ। কিন্তু এবার তিনি ছুটে গেলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সৌন্দর্য বর্ধনকৃত বিপ্লব উদ্যান পরিদর্শনে। বিপ্লব উদ্যান পরিদর্শন ও গণশুনানিকালে প্রশাসক সুজন বলেন, চট্টগ্রাম নগরীর বিপ্লব উদ্যানে সৌন্দর্য বর্ধন কার্যক্রমে নির্মিত দোকানের বর্ধিত অংশ ভেঙে ফেলা হবে। একই সাথে চুক্তি লঙ্ঘিত হওয়ায় এই সুরহানা পর্যন্ত সব দোকান বন্ধ থাকবে। এখন কথা হচ্ছে, আপনারা আমাদের আপনাদের একটা আমাদের আর্কিটেক্ট স্যার থাকবেন, আমাদের সিটি কর্পোরেশনের চুক্তি হয়েছিল এখানে একটা ডেভেলপ করার জন্য। এখানে কথা ছিল 25টা দোকান থাকবে, প্রত্যেকটা 150 বর্গ ফুট করে, এবং উনি এখানে একটা নকশা দিয়েছেন, সে অংশ অনুযায়ী ডেভেলপ করবেন। কিন্তু আমরা এসে দেখতে পেলাম যে নকশা অনুযায়ী ডেভেলপমেন্টের মধ্যে অনেক কিছু ডেভিয়েশন আছে, যেটা চুক্তির বহির্ভূত। ডেভিয়েশনটা আপনি সংশোধন না করা পর্যন্ত আপনি এই পার্কটা বন্ধ রাখবেন। কিন্তু তার কড়া নির্দেশকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়ে আজ সকালে দোকানগুলো খোলা রাখে দোকান মালিকবৃন্দ। গতকাল পরিদর্শনকালে প্রশাসক প্রত্যক্ষ করেন, চুক্তিতে 150 বর্গফুটের দোকান করার কথা থাকলেও প্রতিটি দোকান 200 বর্গফুটে বর্ধিত করা হয়েছে, যা অকপটে স্বীকার করেন দোকান মালিকবৃন্দ। আমরা আমার স্কোয়ার ফিটের শপ, আমরা 25 লাখ টাকা করে নেওয়া হয়েছে। জনসাধারণের চলাচলের রাস্তা সংকুচিত করে দোকানের সিট বসানো হয়েছে। সামনে যে বড় বড় চেয়ার বেঞ্চিগুলো দিছে খানা খাওয়ার জন্য, এগুলো আমাদের ইয়ের বাইরে। এছাড়াও চুক্তির শর্ত লঙ্ঘন করে দ্বিতল ভবন নির্মাণ করে দোকান করা হয়েছে। উনি দোকান করার কথা ছিল 25টা, এখন দোতলা করার কথা ছিল না, এখন দোতলা করেছে, এখানে ইয়ে করছে। এসব অনিয়ম অসঙ্গতি দেখে ক্ষোভ প্রকাশ করে প্রশাসক বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনে চুক্তির বাইরে গিয়ে কিংবা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করে শুধু বাণিজ্যিক চিন্তা আপনায় এই কাজ করতে দেওয়া যায় না। প্রশাসক জানান, উভয় পক্ষ যতক্ষণ সিদ্ধান্তে উপনীত হতে না পারবেন ততদিন এই অবৈধ দোকান বন্ধ থাকবে, অন্যথায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এখন দেখার বিষয় প্রশাসক এদের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করছেন। মিশুপাল, বাংলাধারা, চট্টগ্রাম।